এই স্ট্যাটাসটাই একটা উচ্ছৃঙ্খলতা, এটাই হচ্ছে প্রমাণ করে যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং এদেশে তাদের ক্ষমতাকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করতে তিনি আজকের এই প্রচারণা চালাচ্ছেন। কি বলছেন? ফরিদপুরে 4টা মোল্লা খতম, সামনে আর অনেক কিছু হতে চলছে, সানাতানিরা রেডি হও, প্রস্তুত হও, ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। আজকে বলছেন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি মনে করি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সেফটি জোনে নেওয়ার জন্য। পুলিশ জানে এই জায়গায় যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যার সকল তথ্য তারা জানে। আমার কাছে মনে হচ্ছে ভিনদেশি কোনো বর্ডার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানগুলো ওখানে হত্যা হয়ে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত বড় কোনো ফোর্স তোমরা সেখানে পাঠাবা না। জি সাগর ভাই, বিসমিল্লাহ রহমান রহিম। আজকের আমাদের এখানে উপস্থিত আমাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এখানে কষ্ট করে যে সংযুক্ত হয়েছেন, এই শহীদ পরিবারের শ্রদ্ধেয় যে মা এবং সম্মানিত মামা সহ তাদের আত্মীয়রা, এবং এখানে একজন বিশিষ্ট সাংবাদিকও উপস্থিত আছেন, আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি একজন হিউম্যান, আমি একজন মানুষ, মানুষ হিসাবে কোনো মানুষের রক্ত কোনোভাবে এই ধরনের চোখের সামনে ঝরবে সেটা সহ্য করতে কেউ পারে না। রাজনীতি থাকতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে ধর্ম থাকতে পারে, কিন্তু ধর্মের ঊর্ধ্বে উঠেও আমরা একজন সমাজের মানুষ, আমাদের মানুষ হিসাবে মানুষকে সম্মান দেওয়া উচিত ছিল। আজকে আমার কাছে মনে হচ্ছে যে ওরা মানুষ নয়, ওরা মুসলমান। যারা হত্যা হয়েছে ওরা মানুষ নয়, ওরা মুসলমান। এই মুসলমান হয়েছেন বিধায়ী আজকে তাদেরকে নির্মম ভাবে সেই ভারতের গুজরাটের মতো মোদি বাহিনীর সেই সকল যে হাজার হাজার মানুষ হত্যা করেছে সেই হত্যার মতো বাংলাদেশেও কারা এই জঙ্গি তৎপরতা হিন্দুত্ববাদী কঠোরভাবে একটা ধর্মের মধ্যে বিষপাপ ঢুকিয়ে দিয়ে এই চরমভাবে জঙ্গি তৈরি কারা করেছে, আমি আজকের সেটার জবাব চাই। আমি খুবই স্তম্ভিত। আপনি এখানে কি আপনি রাজনৈতিক ভাবে কোন ধরনের আপনি না রাজনৈতিক না, আমি সমগ্র দিক থেকেই বলছি যে আজকের ফরিদপুরের ঘটনা আপনাদের এই আলোচনা থেকে এবং এখানে উপস্থিত আমাদের যারা পরিবার থেকে কথা বলেছেন, দুটো নিষ্পাপ মানুষ নিয়ে আপনি কথা বলেছেন, আমি অবাক হয়েছি যে একটা মা গ্রাম থেকে উঠে এসে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য 15 বছর বয়স্ক, তিনি হাফেজ, অর্ধেক হাফেজ ছিলেন, তারপরে পড়াশোনা একটু অমনোযোগী, কাজের জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি সমাজের কোনো পচা কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে, অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে, মানে সমাজে যেভাবে আমাদের মাদকাসক্ত হয়ে যাচ্ছে সন্তানগুলো সেই দিকে না থাকে, সেখান থেকে রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছেন, তার চাইতে কোমলমতি আর আপনি এখানে কি এভিডেন্স চান? সেই কোমলমতি একটি পরিবার, একটি সন্তানকে আপনি নির্দয় ভাবে পিটিয়ে পিটিয়ে 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদী একটি জায়গায় আপনি তাকে একেবারে কোণঠাসা করে মেরে ফেললেন। আপনাকে আমি কয়েকটা পয়েন্ট ধরে কথা বলছি, তখনই আপনি এটাকে রাজনৈতিক, সামাজিক এবং বহির্বিশ্বের কি তৎপরতা বাংলাদেশে চলছে সেটা আপনি বুঝতে পারবেন। আমি প্রথমেই আপনাকে বলে দিচ্ছি যে এই হত্যাকাণ্ডটি, আজকের এই যে ধরনের চরমভাবে ঘৃণিত কাণ্ডটি চলছে, এই কাণ্ডটি হচ্ছে একটি গোষ্ঠীর, একটি ব্যক্তি বিশেষের অথবা কোনো একটি রাষ্ট্রের বিশেষ কোন তত্ত্বাবধানে বাংলাদেশের মধ্যে আমাদের যে সুখ শান্তি মুসলমান হিন্দুদের মধ্যে বিরাজ করছে সেটাকে নষ্ট করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে আমি মনে করি। না হয় কোনোভাবে একটা মন্দির কেন, মসজিদও যদি হিন্দু আগুন দিয়ে দড়িয়ে দেয়, তারপরেও আমার কোন হিন্দু ভাইকে আমি সেখানে পুড়িয়ে হত্যা করার অধিকার আমাকে ইসলাম দেয় নাই। আমার মসজিদ যদি পুড়িয়ে দেয় সেখানে আমার সন্দেহ করে, কিভাবে সন্দেহ করব আমি? মসজিদ কি উনি পুড়িয়েছেন, কি গোবিন্দ দাদা পুড়িয়েছেন, কি পরান নাই, সেটা তো আমাকে জাস্টিফাই করতে হবে। সবার আগে আমি তাকে আইনের কাছে নিতে হবে, না হয় সালিসির কাছে নিতে হবে, না হয় তাদেরকে আত্মসমর্পণ করার সুযোগ দিতে হবে। আপনি হিন্দুদের সেই মন্দিরে একেবারে গ্রামে, আপনি যেটা বলেছেন পঞ্চপল্লী গ্রাম ডুমাইন ইউনিয়নের, এবং আপনি দেখেছেন একটি জরাকীর্ণ ছোট্ট একটি জায়গা স্কুলের পাশে, যেই জায়গাটায় স্বভাবতই অন্য জায়গার মতো ঝাঁকজমকপূর্ণ কোনো মন্দিরও নয়, সেই মন্দিরের মধ্যে শাড়ির আঁচলে আগুন লেগেছে। আগুন শাড়ির আঁচল নয়, মন্দিরের যে কোনো জায়গায় লাগলে সেটা অবশ্যই অসম্মানের, সেটাকে তদন্ত হওয়া উচিত, সেটা তাদের ধর্মীয় উপাসনালয় হিসাবে অবশ্যই আমি শ্রদ্ধা জানাই, কিন্তু সেই জায়গায় আঁচলে কে লাগিয়েছে? বাতাস লাগিয়েছে, না পুরোহিত আগুন ধরিয়ে গিয়েছে তাতে লাগিয়েছে, বা অ্যাক্সিডেন্ট হলে মসজিদ আর মন্দির তো কথা নেই, যে কোনো জায়গায় আগুন লাগতে পারে, বাংলাদেশের বড় বড় বিল্ডিং এ আগুন লাগে, ঘরে বারান্দায় আগুন লাগে, আগুন তো লাগতেই পারে,
কিন্তু মানুষটাকে পিটিয়ে পিটিয়ে আপনি মানলেন, একটা মানুষ ছিল না সহ্য করার, একটা মানুষ ছিল না জিজ্ঞাস করার। সাগর ভাই, 7 ঘন্টা সময় লেগেছে, 7 ঘন্টার মধ্যে আমার এই মাসুম ভাই দুটিকে যদি উদ্ধার করা যেত 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে, আমি বিশ্বাস করি তাদেরকে হয়তো হসপিটালে নিতে পারলে তারা বেঁচে যেতেন। তাদের মাথা থেতলে দেওয়া হয়েছে, রক্ত বের করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে পাঁচিমের শাপলা চত্বর 20 মিনিটের নোটিশে সমগ্র জায়গার কারেন্ট বন্ধ করে দিয়ে, পত্রিকা বন্ধ করে দিয়ে, টিভি নিউজ বন্ধ করে দিয়ে আলেমদের রক্তগুলো চুষে চুষে খেয়েছেন। কি কারণে খেয়েছেন? বলেছিলেন কি যে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। তাহলে তখন আপনি ক্ষমতা প্রয়োগ করতে পারলেন বিশৃঙ্খলা বন্ধের স্বার্থে, জাতীয় স্বার্থে, আলেমদের রক্ত চুষে। আপনি গতকালকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে, এই আসাদ আজকে আশরাফুল এবং আসাদুল এই দুইটা ভাইকে সহ 7 জন মানুষকে পিটানো হচ্ছে 7 ঘন্টা পর্যন্ত। কিসের প্রশাসন আপনার, কিসের পুলিশ আপনার, কিসের আর্মি আপনার, কিসের বিজিবি আপনার? আপনারা গিয়ে সেখানে উদ্ধার তৎপরতা করে তাদেরকে বাঁচাতে পারলেন না। এটাই স্বাধীন বাংলাদেশের ব্যর্থতা। আমার কাছে মনে হচ্ছে কেউ না কেউ পিছন থেকে গিয়েছিল, গিয়েছিল পরবর্তীতে গিয়েছিল, স্থানীয় মধুখালীর পুলিশে গিয়েছিল, তারাও আক্রমণের শিকার হয়েছে, পরবর্তীতে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। সাগর ভাই এখানে গিয়েছে, আমি তো পত্রিকা পড়ে আপনাকে নিউজ বলছি, গিয়েছে ইজ নট এনাফ। আপনি আমাকে যখন হত্যা করা হয় এনাফ না হওয়ার কারণে তো পার্শ্ববর্তী জেলা থেকে তাদের প্রস্থান্তর, সেটাই বলেছি, এটাই নট এনাফ। আমি শাপলা চত্বর উদাহরণটা টানতাম না, কেন টেনেছি? আপনি যখন সেটাকে মনে করেছেন যে দমন করার দরকার, দমনের স্বার্থে আপনি সদাল বলে গিয়েছেন, আপনি হিন্দু ভাইদের এই জায়গাটায় যেতে পারেন নাই কেন? হিন্দু ভাই তো হিন্দু নয়, এই হিন্দু তো হিন্দু নয়, এই হিন্দু তো হিন্দু যদি বিশ্বাস করে, ধর্ম যদি পালন করে, তাহলে কোনো মানুষকে তিনি মারতে পারেন না। আমি মনে করি এই হিন্দু হিন্দু নয়, তিনি জঙ্গি, তিনি সন্ত্রাস, তিনি মানুষকে হত্যাকারী, তিনি রক্তচোষা। তারা বাংলাদেশের মানুষের মধ্যে আজকের সমস্যা বিরাজ করাতে চায়, হিন্দু মুসলিম আলেম ওলামার মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়। আজকের এই ফরিদপুরের নাটকের পরে আপনি দেখেছেন যে কি ঘটনা ঘটেছে। এই যে ভাইটা বললেন, মামা বললেন যে তিনি একটা প্রতিবাদ করতে গিয়েছেন, কেন পুলিশ এসে বলবে যে আপনারা এখানে? পুলিশ অনুমতি নিয়ে তারপরে কথা বলতে হবে। আরে আমার ভাই মৃত্যুবরণ করেছে, আমার পরিবারের 2টি লোক মারা গিয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারবো না এটা কি কাশ্মীর হয়ে গিয়েছে, এটা কি প্যালেস্টাইন হয়ে গিয়েছে, এটা কি আজকের ইসরায়েল হয়ে গিয়েছে, যে ইসরায়েলে বসে আপনি যা ইচ্ছা তাই করবেন, বাংলার মুসলমানদের উপরে আপনি আক্রমণ চালাবেন? এটা হতে পারে না সাগর ভাই। আমরা দেখেছি যে বাংলাদেশের মুসলমানরা সব সময় এই বাংলাদেশে স্বাধীনভাবে সকল ধর্মকর্মের উপরে সম্মান রেখে, শ্রদ্ধা রেখে তারপরে বড় করেছে মানুষদেরকে। কিন্তু আজকে দেখেন, আমি সহ আপনি যে স্ট্যাটাসের কথা আমাদের গোবিন্দ দাদা বললেন, গোবিন্দ দাদার সাথে সব টকশোতে অনেক বিষয়ে একমত থাকলেও আমি আজকে তার এই বক্তব্যেরও তীব্রভাবে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। কারণ কি, এই যে দেখেন ফরিদপুরের যে লোকটা স্ট্যাটাস দিয়েছে, এই স্ট্যাটাসটাই একটা উচ্ছৃঙ্খলতা, এটাই হচ্ছে প্রমাণ করে যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং এদেশে তাদের ক্ষমতাকে চূড়ান্ত ভাবে প্রতিষ্ঠিত করতে তিনি আজকের এই প্রচারণা চালাচ্ছেন। কি বলছেন? ফরিদপুরের 4টা মোল্লা খতম, সামনে আর অনেক কিছু হতে চলছে, সানাতনীরা রেডি হও, প্রস্তুত হও, ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। এই বাংলাদেশ আজকে বলছেন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি মনে করি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সেফটি জোনে নেওয়ার জন্য। পুলিশ জানে এই জায়গায় যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যার সকল তথ্য তারা জানে। আমার কাছে মনে হচ্ছে ভিনদেশি কোনো বর্ডার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানগুলো ওখানে হত্যা হয়ে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত বড় কোনো ফোর্স তোমরা সেখানে পাঠাবা না। আপনি ফোর্সের কথা বলছেন সাগর ভাই, আপনার মনে নাই যে বাংলাদেশের 57 জন সেনাবাহিনীর হত্যা যখন হয়েছে, সারাদিন তারা কেঁদেছে, কর্নেল আজকের কি বলে গুলজারেরা কান্না করেছে, রিকোয়েস্ট করেছে, গুলজার মৃত্যুবরণ প্রথম দিন করে নাই, দ্বিতীয় দিন গুলজারের নিথর দেহ সেখানে পড়েছিল, পরিকল্পিত হত্যা ছিল বিধায়, ফোর্স পাঠায় নাই, আর্মি যায় নাই, আজকের এই জায়গায়ও আমরা আমরা মনে হয় এটাকে এই এই বিষয়টাকে একদম পুরোপুরি ওই সব ঘটনার সাথে তুলনা না করে এটাকে এটাকে পলিটিসাইজ না করে আমরা ইতিমধ্যে প্রশাসন ভূমিকা রেখেছে, অনেকে অনেকে প্রায় অন্তত 10 জনকে গ্রেপ্তার করেছে, তাদের ভূমিকা রেখেছে এবং তারা সরাসরি গিয়েছে, তারা নিজেরও আক্রমণের শিকার হয়েছে। কিন্তু কিন্তু কথা হলো ওই পঞ্চপল্লী কেন এতটা কেন এতটা আমাকে আপনি বলতে দেন, শেষ করতে হবে, আমি আনোয়ার সাহেবের কাছে যাব। আমি এখানে পলিটিসাইজ করতে আসি নাই,
আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে আপনি যখন বলেছেন প্রশাসন এসেছে, প্রশাসন যদি সত্যিকার যায় তাহলে সেই 57 জন সেনা অফিসারও হত্যা হতো না। আজকের এই জায়গায় হিন্দু ছিল বিদায়ী, প্রশাসন ব্যর্থ হয়েছে, কারণ হিন্দু আজকে বাংলাদেশে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে এখন প্রশাসনের চাইতে শক্তিশালী হিন্দু। এখন হিন্দুর গায়ে গুলি করবে, রাবাল বুলেট ছুড়বে, নাকি তাকে কাদা নিগাস ছুড়বে, সেটার জন্য অনুমতি। ঠিক আছে ঠিক আছে, আমরা এটাকে সেইটার অনুমতি নাও, আপনাকে বলছি কোন ধর্মগোষ্ঠীকে আমরা 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 যারা 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 এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিনা, সরকারের দৃষ্টিভঙ্গি কতটা। আমি আমার বক্তব্যটা যদি 1 মিনিট ক্লিয়ার করতে না দেন, একদম না 30 সেকেন্ডে শেষ করুন। মিসলিডিং হবে। আমি যেটা বুঝাতে চাই, সত্যিকার ধর্মপরায়ণ হিন্দু, সত্যিকার মুসলমান কাউর উপরে আক্রমণ করতে পারে না। আপনি বলছেন যে এখানে আপনার প্রশাসন উপকার করেছে, প্রশাসন গিয়েছে, যদি সত্যিকার যায় তাহলে এই হিন্দুদের উপরে রাবার বুলেট ছুড়ে, প্রয়োজনে ওই সন্ত্রাসীদের উপরে আপনার সেখানে কাদানি গ্যাস ছুড়ে, তারপরে হলেও আপনার প্রয়োজনে 1000-2000 লোক পাঠিয়ে তারপরে এই 7 জন মানুষকে উদ্ধার করা যেত। 60টা ঘন্টা আপনি কম সময় ভাববেন না, 60টা ঘন্টা বসে মানুষ দুটার মাথা থেতলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা রাষ্ট্রীয় ভাবে হত্যা করা হয়েছে, কোন একটি দেশের ইঙ্গিতে যে ওই মানুষগুলা মৃত্যু না হলে। যদি আজকের এখানে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সেম ঘটনা যদি কোনো হিন্দু ভাইয়ের উপরে ঘটতো, 7 ঘন্টা নয় 7 মিনিটের মধ্যে সমস্ত মোল্লা মৌলবীর মসজিদ দাড়ি টুপি সবকিছু তছনছ করে দিয়ে গ্রেপ্তার। যদি মুসলিমের উপরে ঘটতো আপনি বলছেন? জি হ্যাঁ অবশ্যই, মুসলিমের উপরে ঘটলে, মানে আমি মুসলিমের উপরে নয়, হিন্দুদের উপরে যদি ঘটতো মুসলমান ঘটাইতো, তাহলে মুসলমানদেরকে সেই জায়গায় আপনাকে নাস্তনাবুদ করে ফেলতো। কিন্তু আজকের বাংলাদেশে সেটা কিন্তু পারে নাই। আজকের বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যারা আমরা আছি, আমি তো কোনোদিন কোনো হিন্দুর সাথে সমস্যা নেই, আপনার নেই, আমরা বিশ্বাস করি হিউম্যানিটিতে, আমরা মানুষের জীবনকে নিয়ে খেলা করছি। আমার দেশে সুষ্ঠু বিচার যেখানে হবে না, আপনাকে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম কেন হবে না, এর অন্যতম কারণ হয়েছে মারা গিয়েছে ও মানুষ নয় ও মুসলমান। ওই মুসলমান মৃত্যুবরণ করলে বাংলাদেশেও বিচার হবে না, ভারতেও বিচার হবে না। আপনি জানেন যে গলায় রশি দিয়ে আমার কোরবানি দেওয়া মানুষদেরকে ভারতে হত্যা করা হয়, আমার যারা গরু খাবে গোস্ত খাবে বাংলাদেশে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি নিয়ে তারপরে গরুর গোস্ত খাইতে হয় রমজানে। আপনাকে ধন্যবাদ। আমরা ভারতের ভূখণ্ডে পরিণত হয়েছে, এজন্যই আজকের এই বাংলাদেশের মুসলমানদের উপরে এই ধরনের বৈচাসিক হামলা চলছে। আমি মনে করি এর সকল হামদার সবকিছুর মূল নিয়ন্ত্রণে রয়েছে, সরকার জানে, প্রধানমন্ত্রী জানে, এবং আপনি বলতে পারেন এই প্রধানমন্ত্রী বাংলাদেশের সমগ্র জাতি। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী নয়, ভারতীয় তারপরে কথা বলবে না। আপনি সাগর ভাই আপনাকে বলছি, বাংলাদেশের কোন কোন মিডিয়া এসেছে একটা জায়গায় হেডলাইন দেখাবেন যে হিন্দুদের আক্রমণে মুসলমান নিহত? ঠিক আছে, মিডিয়া নেই আসুন, আমরা তো কথা বলছি, আমরা সত্য নিয়ে কথা বলবো। মিডিয়া কথা বললো না বললো এটা কোনো ব্যাপার না। মুসলমান মারলেন, হিন্দু ভাইরা মারলো, এই কথাটা বলতে যাদের লজ্জা লাগে তার মানে কি দাঁড়ালো? আজকে যদি কোনো আলেম কাউকে হত্যা করতো তাহলে লিখতেন যে দাড়ি টুপিয়ালা কর্তৃক, সন্ত্রাস জঙ্গি কর্তৃক হত্যার শিকার হলো হিন্দু ভাই। এটাই তো আপনি আজকের বৈষম্য করছেন। আজকের বাংলাদেশে এই বৈষম্য তো হতে পারে না। বাংলাদেশে হিন্দু মারলে তিনি যদি সন্ত্রাস হয় তার তদন্ত হওয়া উচিত, বিচার করা উচিত, কিন্তু এদেশে সন্ত্রাস বলতে জঙ্গি। আপনি একটা বড় ধরনের সরকারের দৃষ্টিতে বড় ধরনের এই একটা আমাদের যে রিলিজিয়াস একটা বড় ধরনের দৃষ্টিভঙ্গির বৈষম্য দেখতে পাচ্ছেন, এটাকে আপনি গুরুত্ব দিয়ে। ধন্যবাদ আপনাকে।